যেই দুর্নীতি করে থাকুক না কেন তা সরকারের নজরে আছে, প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, অপরাধ করলে কেন্দ্র থেকে তৃণমূল কারো ছাড় নেই, এর বাইরেও দুর্নীতিবাজদের রেহাই দেওয়া হবে না। প্রতিনিধির সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে, দলের কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না, খারাপ লোকেরা যাতে দলে ভিড়তে না পারে সেদিকে সতর্ক থাকারও পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শুদ্ধি অভিযান আপন ঘর থেকে শুরু হয়েছে, টেন্ডার বাজরা সাবধান, চাঁদা বাজরা সাবধান, মাদক ব্যবসায়ীরা সাবধান, সন্ত্রাসীরা সাবধান, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। এর আগে সকালে মহিপালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ওবায়দুল কাদের বলেন, সোনাগাজীর নুসরাত হত্যা মামলার রায় প্রমাণ করে স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করে না। অপরাধ করলে, অপকর্ম করলে আমি দলের লোককেও ছাড় দিই না। আওয়ামী লীগের ওই উপজেলার প্রেসিডেন্টই আজকে ফাঁসির আদেশ পেয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যতটা না উদ্বিগ্ন, তার চেয়েও তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ব্যস্ত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি তারা। রত্নাজামান, একুশে টেলিভিশন।